দ্বিতীয় সেশনে ঘূর্ণি জাদু দেখিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ তুলে নিয়েছিলেন দুই উইকেট ধারাবাহিকতা ধরে রাখলেন দিনের শেষ সেশনেও চাপান করে ফিরেই আরও এক উইকেট নিজের পকেটে পড়লেন এই ডানহাতি স্পিনার মিরাজের ঘূর্ণি বলের পর তাসকিনের আঘাতে লিড আড়াইশো পেরোনোর আগে ছয় উইকেট হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা উনসত্তর ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সাত উইকেটে একশো রান প্রথম ইনিংসের এর রানের লিড সহ তারা এখন এগিয়ে রয়েছে দুশো সাতান্ন রানে দুইবার ক্যাচ দিয়েও জীবন পেয়ে যাওয়া মালডারকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেছেন মিরাজ অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারিতে কভার ড্রাইভ করেছিলেন এগারো রান করা মালডার কিন্তু তার ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে স্লিপে দাঁড়ানো ইয়াসির রাব্বির হাতে আগের দিন চার ওভার খেলা বিনা উইকেটে ছয় রান করেছিল দক্ষিণ আফ্রিকা সেখান থেকে আজ প্রথম উইকেট জুটি টেকে উনিশতম ওভার পর্যন্ত দলীয় আটচল্লিশ রানের মাথায় এবাদতের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে করে ফেরেন একান্ন বলে আট রান করা অ্যারোই এটি প্রথমে আউট দেননি আম্পায়ার তবে রিভিউ নিতে ভুল করেনি বাংলাদেশ যা আসে টাইগারদের পক্ষে থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানাতেই নিজের ট্রেডমার্ক স্যালুট দেন এবাদত অবশ্য অ্যারউয়ের আগেই সাজঘরে ফিরতে পারতেন অ্যালগার দিনের দ্বিতীয় ওভারে প্রটিয়া অধিনায়কের বিপক্ষে জোরালো আবেদন করেছিলেন মেহেদি হাসান মিরাজ কিন্তু আউট দেননি আম্পায়ার বাংলাদেশ দল রিভিউ নিলে দেখা যায় হিটিং অংশ ছিল আম্পায়ার স্কল অর্থাৎ আম্পায়ার আউট দিলে সেটিতে উইকেট পেত বাংলাদেশ এই দফায় রিভিউতে বাঁচার পর আরও দুইবার ক্যাচ দিয়েও জীবন পান অ্যালগার মিরাজের করা ইনিংসের বিশতম ওভারের প্রথম বলে তার ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর কাছে কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি শান্ত পরে এবাদতের করা তেইশতম ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ছাড়েন ইয়াসির রাব্বি প্রথমে চৌত্রিশ ও পরে তেতাল্লিশ রানে জীবন পান অ্যালগার সেখান থেকে তুলে নেন চলতি ম্যাচের দ্বিতীয় ও ক্যারিয়ারের একুশতম ফিফটি আরেক অপরাজিত ব্যাটার কেগান পেটারসেনের বিরুদ্ধে রিভিউ নিলে উইকেট পেতে পারত বাংলাদেশ খালেদের করা ছাব্বিশতম ওভারের ভেতরে ঢোকা ডেলিভারি গিয়ে আঘাত হানে কেগানের ভেতরের পায়ের প্যাডে কিন্তু আউট দেননি আম্পায়ার বলার খালেদ পুরোপুরি নিশ্চিত ছিলেন এটি আউট কিন্তু রিভিউ নেননি অধিনায়ক মমিনুল হক পরে রিপ্লেতে দেখা যায় তিনটি লাল অর্থাৎ আউট ছিলেন কেগান আম্পায়ারের বদান্যতা ও বাংলাদেশের অদক্ষতায় চোদ্দ রানে বেঁচে যান কেগান তবে দ্বিতীয় সেশনের শুরুতেই প্রোটিয়া অধিনায়ক ডিনালগারের উইকেট তুলে নেয় টাইগাররা অবশ্য সরল পথে মেলেনি সেটি আম্পায়ার প্রথমে নট আউট দেওয়ার পর রিভিউ নিয়ে উইকেট আদায় করেছে মমিনুল হকের দল